এখনো সবে একটা এসেছে, এখনো দুটো হবে হয়তো কি তিনটে হবে জানি না, একটা নিয়ে এসে আমার কাজ হয়ে যাচ্ছে। এবার ফার্স্ট টাইম করছি তো, আগে কখনো করিনি। রনি চ্যালেঞ্জ দিয়েছে, অ্যাকসেপ্ট তো করতেই হবে আমার। তো আমি চেঞ্জ টেঞ্জ করে নিয়েছি, দেখতে পাচ্ছ রনির চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করেছি। আর এই যে এই পাশে রনি রয়েছে, কি তুমি বললে পারবো না, আমি পারবো তো নাকি? হ্যাঁ কি করবো, পারবো তো। চলো দেখা যাক কি হয়। এই যে গাড়ি, এই গাড়িতেই কাজ করবো আজকে, ও যেটা করে সেটা। তো আমি চেঞ্জ করে নিয়েছি, রনি যে চ্যালেঞ্জটা দিয়েছে অ্যাকসেপ্ট করে নিয়েছি আমি। ও যে কাজ করছে আমি নাকি করতে পারবো না সেটা বললো আমাকে। এত রাত করে পুরো রেডি হয়ে নিয়েছি, এইবার কাজে লেগে যাব। তো গ্রাম সবানসে বাড়িটা কাজে লেগে যাবে। আর এদিকে দেখো, এই যে বর্দা কাজ করছে, আর এদিকে সর্দা আছে, সেও কাজ করছে। আজকে রেডি, এইবার রেডি, এইবার কাজে লেগে যাব। আজকে আজকে ফার্মার হয়েছি, দেখা যাক রনির চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করতে পারি কিনা, আমি শেষ পর্যন্ত টিকে থাকতে পারি কিনা সেটাই দেখাবো তোমাদের আজকে। আর কতটা কষ্ট হয় কি না কষ্ট হয় সেটা দেখাচ্ছি তোমাদের। খুব কষ্ট বন্ধুরা, খুব কষ্ট। পুরো গাড়ি লোড করেই ফেলে দিয়েছি, আর সামান্য কিছু টাইম বাকি আছে। পুরো কাজ হয়ে গিয়েছে সবে, এই যে এক গাড়ি লোড হলো, সবাই মিলে লোড করেছি, আমরা তিনজন মিলেই লোড করেছি, একা করিনি। একা করতে গেলে তো শেষ হয়ে যেত, শেষ হয়ে যেতাম। তো এই এইটা নিয়ে গিয়ে আবার অন্য জায়গায় ফেলতে হবে, যেখানে ডুবাবে। তো সেইখানে যাবো, এখান থেকে 1.5-2 কিলোমিটার গাড়িতে যেতে হবে, তারপর ওইখানে গিয়ে আবার কাজ করতে হবে। তাই তো, তাই তো আমি কথা বলছি না, দেখো গাড়ির মধ্যে আছি আমরা, এগুলো নিয়ে যাচ্ছি, এগুলো আবার যা ফেলতে হবে। এই রনি আছে পাশে, আর আমি এখানে গোটো মোটো করে বসে আছি। তো আমরা নিয়ে চলে এসেছি এখানে, প্রথম একটা এক গাড়ি কী বলে এটার পার্ট, এক গাড়ি পার্ট, এই যে এখানে নামাতে হবে, এখানে এখানে ডোবাবে। এর অনেক কাজ করতে ব্যস্ত, আর আমি এদিকে ভিডিও করতে ব্যস্ত। আর এই গাড়িতে গানের ব্যবস্থা আছে, গাড়িতে গানের ব্যবস্থা আছে। এখনও সবে একটা এসছে, এখনও দুটো হবে হয়তো কি তিনটে হবে জানি না, একটা নিয়ে এসে আমার কাজ হয়ে যাচ্ছে। এবার ফার্স্ট টাইম করছি তো, আগে কখনো করিনি। রনি চ্যালেঞ্জ দিয়েছে, অ্যাকসেপ্ট তো করতেই হবে আমার। এই যে উপরে উঠে গেছে, উপর থেকে ফেলবে, এখানে নিচে ফেলবে। এই যে উপর থেকে ফেলছে, উপরে দুজনেরই জায়গা, নাহলে আমি উঠতাম, দুজনের বেশি গেলে অসুবিধা হবে, তার জন্য উপরে দুজনের জায়গা, দুজনের বেশি উঠলে অসুবিধা হবে ফেলতে। এই যে কী করে ফেলছে দেখো, এই রোদ্দুরে এক খাপ নিয়ে আসতে গিয়ে কাজ হয়ে গেছে। জল নিয়ে আসলাম ফ্রিজ থেকে, এখন জল খেতে হবে একটু। তো জলটা খেয়ে নেই না, রনি তুমি খেয়ে নাও। আর এই যে দেখতে পাচ্ছ বসে আছে জমির থেকে যারা পাট বয়ে নিয়ে আসছে তারা, এরা অন্ধকার দেখা। 2 নম্বর গাড়ি লোড হয়ে গেল, কথা বার হচ্ছে না, এত পরিমাণে কষ্ট হয়েছে। রনির কাজ হয়ে গিয়েছে। এই যে আমাদের 2 নম্বর গাড়ি লোড হয়ে গিয়েছে, 2 নম্বর খ্যাপ যাচ্ছে। আর গাড়িতে গানের ব্যবস্থা তো আছেই, কাজ হয়ে যাচ্ছে, দুটো গাড়ি লোড করতে গিয়ে কাজ হয়ে গিয়েছে। খুব কষ্ট, সত্যি ভীষণ কষ্ট লাগছে। ঘাটা তো পুরো ভেঙে, ঘাটা তো পুরো ভিজেই গেছে দেখতে পাচ্ছ। এখানে একটা বিএসএফের মানে বসার জায়গা, কুড়ে বলে এটাকে, কুড়ে ছিল, এখানেই সবাই বসে আছি। আর ওই দিকে দাদা বাজছে। আর রনি তোমার কষ্ট হয়ে গেছে? সো গাইজ, আজ ভীষণ কষ্ট হয়ে গেছে, ভীষণ। আজকে যা রোদ্দুর পড়ছে আর গরম, তাতে কাজ হয়ে যাচ্ছে।
এত কষ্ট হয় না দেখতে পাচ্ছ ও বলল কষ্ট হয় না ও তো মোটামুটি কাজবাজ করে আমি তো ফার্স্ট টাইম এসেছি তার মানে ভাবতে পাচ্ছ মানে তোমরা ভেবে নাও আমার কতটা কষ্ট হচ্ছে আজ কষ্ট হলো কিছু করার নেই এখনো দুটো দু গাড়ি খ্যাপ যাবে আর যত কষ্ট হলো করতে হবে চ্যালেঞ্জ করেছি যখন অ্যাকসেপ্ট করতেই হবে মানে অ্যাকসেপ্ট করেছি চ্যালেঞ্জটা কমপ্লিট করতেই হবে দু নম্বর খ্যাপ যাচ্ছি আমরা দু নম্বর খ্যাপ এটা গাড়ির মতো বসে আছি খুব কষ্ট খুব কষ্ট এই যে আরেক খ্যাপ চলে এসছে মানে দু খ্যাপ রানিং চলছে ওইখান থেকে লোড করতে হচ্ছে এখানে নামাতে হচ্ছে এই সেই জায়গা এখানে নামাবো এখন তো আমার ফেসটা দেখে বুঝতেই পারছো অলরেডি গা ঘেমে গেছে আর বসে আছি দুই নম্বর খ্যাপে দু নম্বরে এই কাজ হয়ে গেছে এখনও দুটো বাকি আছে তাহলে আমি বুঝতে পারছি না কী হবে চ্যালেঞ্জ তো অ্যাকসেপ্ট করে নিয়েছি শেষ পর্যন্ত কমপ্লিট করতে পারবো না সেটাই বুঝতে পারছি না সত্যি খুবই কষ্টের কাজ আর নামাচ্ছে এখন আর ভিতরে বসে আছি তাও প্রচণ্ড গরম লাগছে তো দেখো কীভাবে বসছি এই যে নিলাম ওরে বাবা খুব ভার প্রচণ্ড ভার এই যে গাড়িতে এইভাবে সাজাতে হচ্ছে এইভাবে এইভাবে করে টোটালে আমাদের চার গাড়ি লোড দিতে হচ্ছে আনলোড তো রনি আর দাদাই করে দিচ্ছে আনলোড আমার করা লাগছে না তো এইভাবেই কাজ করছি পুরো মানে কষ্টের যারা কথা বলতে পারছি না খুব কষ্ট হয়ে যাচ্ছে ভাবো যারা রোজগার এরকম কাজ করে তাদের কত কষ্ট হয় আমি তো একদিন এসেছি তো বন্ধুরা ওরা দুজন নিয়ে গেল আমার খুব কষ্ট হয়ে যাচ্ছে তার জন্য ওরা বললো তুমি এখানে একটু রেস্ট করো আর একটা খ্যাপ বাকি আছে এটা তিন নম্বর গেল আগে দুটোই গিয়েছিলাম সাথে এটাই আমার যাতে যেতে বারণ করলো আর এমনিতে এখানে ফুরফুরে হাওয়া হচ্ছে তার জন্য বসেই আছি ওরা আসবে তারপরে আবার অল্প কটাই আছে আর হাফ গাড়ি মতো হবে তো যাই হোক ওরা আসুক তারে ততক্ষণে বসেই থাকি ওই যে দেখো দূরে গাড়িটা আসছে গাড়ি চলে এসছে আবার যে বাকিগুলো আছে সেইগুলো আবার আমাদের লোড করতে হবে এটাই শেষ চলে এসছে আমাদের গাড়ি খালি গাড়ি আর এই যে কথা আছে আর মাত্র এইগুলোই লোড করতে হবে আর এই যে দেখতে পাচ্ছ এদিকে ওই যে পাট বয়ে নিয়ে এসছে ওটা বুড়োনো চালু করে দিয়েছে এই দিক সাইডে আমাদের কমপ্লিট হয়ে গেছে এটা লাস্ট খ্যাপ এই দেখো গা পুরো ঘেমে কাজ হয়ে গিয়েছে আর রনির দেখো কাজ হয়ে গেছে রনিরও এটা লাস্ট এইবার বাড়ি চলে যাবো আমরা চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করেছিলাম কমপ্লিট করে দিলাম পরে পার্সোনালি রনির সাথে কথা বলছি কারণ এখন আমাদের ইয়ে করতে হবে তো এগুলো ফেলতে হবে এখন ড্রাইভারই করছি বন্ধুরা ফাইনালি রনি যে টাস্কটা দিয়েছিল মানে আমাকে বললো যে আমি পারবো না তো আমি তো কমপ্লিট করে দিয়েছি আর এখন হাওয়াই হাওয়া হচ্ছে এখানে একটু এখানে আসলাম হাওয়া খেতে প্রচণ্ড কষ্ট হয়ে গেছে তো তুমি তো বলেছিলে পারবো না তা কী হলো বলো আমি তো পেরে গেলাম কেমন কষ্ট হয়েছে সেটা বলো হ্যাঁ এটা সত্যি কথা কষ্ট একটু হয়েছে আমি যেহেতু ফার্স্ট টাইম কোনোদিন করিনি আগে কখনো এরকম ধরনের কাজ তো কষ্ট তো প্রচুর কষ্ট হয়েছে প্রচুর কষ্ট যেটা বল মানে বলে বোঝাতে পারবো না কষ্ট আর যারা প্রত্যেক দিন করে আমি শুধু তাদের কথা ভাবছি যারা রেগুলার কাজ করে তাদের কী অবস্থা হয় আমার কী অবস্থা হয়েছে সেটা আমি মুখে বলে প্রকাশ করতে পারবো না আর দেখো পুরো চারি সাইডে ঘাম আর ঘাম ঘাম তো এমনি হয় কিন্তু এটা কষ্টের ঘাম ঠিক আছে তো যাই হোক এখন মাথাটা গরম আছে সাথে অ্যালোভেরা জেল নিয়ে এসেছি অ্যালোভেরা দেবো মাথায়
তো বন্ধুরা মাথাটা পুরো রোদ্দুরে কাজ করেছি, তো রোদ্দুরে থাকা এরকম অভ্যাস না, রোদ্দুরে কাজ করি যখন শুট করি তখন রোদ্দুরে করতে হয়, কিন্তু তখন একটু রেস্ট একটু ছায়ায় বসি, ঠিক আছে, এখানেও বসেছিলাম, কিন্তু এটা মানে গায়ে গত রেখে কাজ করতে হচ্ছে তো ওর জন্য, ঠিক আছে। আর শুটটা করি জাস্ট, ওটাও কষ্ট কিন্তু ওটা একটু কম, মানে ওটা যেহেতু করি আমরা অভ্যাস হয়ে গেছে আর এটা করি না, আর হয়তো এসব কাউস এই সমস্ত কাজ যারা করে তারা হয়তো শুট টুট করতে পারবে না, ঠিক আছে। তো অ্যালোভেরা জেল নিয়ে এসেছি সাথে করেই, দেখো অ্যালোভেরা জেল গাছে, বাড়ির গাছ, তো এটা মাথায় দেবো, প্রচণ্ড মাথা গরম, ঠিক আছে, মানে মাথা গরম বলতে কি মাথার মধ্যে এভাবে ধুক 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 করছে, ঠিক আছে, রোদ দূরে। তো যাই হোক এটা এখন দিয়ে নিই, আর রনিও দেবে, রনির মাথা কি হচ্ছে নাকি? হ্যাঁ, রোদ দূর পড়েছে তাতে মনে হচ্ছে মাথাটা ফেটে যাচ্ছে আর কি। দেখো আজকে প্রচণ্ড প্রচণ্ড গরম হয়েছে, প্রচণ্ড গরম পড়ছে, আর আমি এমন দিনেও চ্যালেঞ্জটা নিয়েছি যে আজকেই বেশি গরম, ঠিক আছে। তো যাই হোক টাস্কটা কমপ্লিট করেছি, খুবই ভালো লাগছে, সবই কাজ, সব কাজ সবাই করতে পারে, হয়তো একটু কষ্ট হয় কি না, একটু কম বেশ কষ্ট তো হবে, সব কাজেই কষ্ট আছে, আর কোনো কাজ ছোটো না, এটা সবসময় মাথায় রাখতে হবে আমাদের। তো এখন রনিকে দিয়ে দিতে বলবো, মাথা একটু দিয়ে দেবো, ঠান্ডার দরকার, প্রচুর ঠান্ডার দরকার। তো বন্ধুরা দেখতে পাচ্ছে চুলের অবস্থা, কারণ অ্যালোভেরা জেল দিয়েছি, মাথাটা একটু ঠান্ডা করে নিলাম জেল দিয়ে, আর স্নান করতে হবে, অনেক টাইমই হয়ে গেছে, তো আজকে প্রচুর ঘুম হবে, আমি বুঝতে পারছি প্রচুর ঘুম হবে, কারণ অ্যালোভেরা জেল দেওয়ার পরে আমার ঘুম ঘুম পাচ্ছিলো, এখনও চোখটা হয়তো লাল আছে। তো যাই স্নান করে নিই, তারপরে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে।